অগ্নিত্বং শীতলং ভবং যজ্ঞ কর্ম সমাপ্ত হল। জয় মা সিংহ বাহিনীর জয়। জয় মা সিংহ বাহিনীর জয়। রাজিমা, 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 ও রাজিমা, রাজিমা চোখ খুলে থাকো, রাজিমা, 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 ও রাজিমা, রাজিমা প্লিজ, প্লিজ রাজিমা চোখ খুলো। ও রাজিমা, রাজিমা চোখ খুলে থাকো, রাজিমা। রাজিমা, মা, মা, রাজিমা, রাজিমা, আতু ভাই, দাদু ভাই, কাঁদে না আর কেঁদো না, এসো 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 আমার কাছে এসো তো। মা, আপনার কষ্ট হচ্ছে না তো? মা, আমাদের কাছে কিছু লুকাবেন না? মা, না, আমাকে একটু বসিয়ে দাও। হ্যাঁ মা, ধরো, আস্তে আস্তে, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার কষ্ট কেন হবে, আমার দাদু ভাই আমার সঙ্গে আছে না? দাদু ভাই, হ্যাঁ, আমাদের সূর্যর প্রার্থনা মা সিংহ বাহিনী শুনেছেন, তাই জন্যই তো আপনি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেন মা। আমাকে তো সুস্থ হতেই হতো মেজ বৌমা, দাদু ভাইয়ের জন্যই তো আমাকে সুস্থ হতে হতো। আমার যে এখন অনেক কাজ মা। নিচে সবাই টেনশন করছে, ওদের সবাইকে খবর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি গিয়ে সবাইকে বলে আসছি। আমি বলছি, দাদা ভাই, মেজদা ভাই, গুরুদেব, মায়ের গ্যাস দিয়েছে শুনলে? এই দেখো, ও দাদু ভাই, এখনো কেন কাঁদছো? বললাম না আর কেঁদো না, আর কেঁদো না ভাই, আর কেঁদো না। রাজিমা, রাজিমা, তুমি আমার প্রমিস করো, তুমি আমায় কোনোদিনও কোথাও ছেড়ে চলে যাবে না। যাবো না দাদু ভাই, তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবো না দাদু ভাই। রায় চৌধুরী বাড়িতে যে কোনো আঘাত এইভাবে ব্যর্থ হচ্ছে কেন? শেষ পর্যন্ত চন্দ্রকলা দেবীও বেঁচে গেল, কিন্তু কিভাবে? শুধু কি গুরুদেব নাকি অন্য কেউ রক্ষা করছে ওদের? এইভাবে পাথর ছুটতে পারে? যতদূর অনুধাবন করেছি, কোন একটি বাচ্চা মেয়ে, অবন্তিকার কথা মতো সেদিন একটা বাচ্চা মেয়ে এসেছিল, কিন্তু কে সে, কি তার পরিচয়? না না, সবটা আমার জানা দরকার, সবটা। অবন্তিকা, অবন্তিকা,
তুমি সেই দিন একটা বাচ্চা মেয়ের কথা বলছিলে না? তুমি তার পরিচয় জানতে পারোনি, তাই না? পরিচয় জানা সম্ভব ছিল না। এক লহমা দেখেছি তাকে, আর তখন তো আমার শরীরে সেই অসহ্য জ্বলন ধরেছিল, অসহ্য জ্বলন। কিন্তু তার পরিচয় জানা আবশ্যিক। তার ব্যবহৃত যে কোনো সামগ্রী আমার চাই, তবেই আমি জানতে পারব ওই মেয়ের মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা আছে নাকি ও সাধারণ বালিকা মাত্র। ওর সামনে গেলে আমার শরীরে সেই অসহ্য জ্বলন শুরু হয়, আমার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যায়। তবুও তোমাকেই কাজটা করতে হবে, মনে রেখো এটা আমার আদেশ। ওগো শুনছো দাদাভাই, শুনছেন? একটা দারুণ খুশির খবর আছে, মায়ের জ্ঞান ফিরেছে দাদাভাই। সে কি বলছো কি তুমি? একদম ঠিক কথা বলছি। শোনো, মায়ের জ্ঞান ফিরেছে, মা চোখ মেলে চেয়েছেন, সূর্যর সাথে কথা বলেছেন, মা এখন অনেক ভালো আছেন। জয় মা সিংহবাহিনীর জয়, জয় মা সিংহবাহিনীর জয়। ও সত্যি কুন্তলা বর্দা ভাই, এর চেয়ে তো ভালো খবর আর হতেই পারে না। চলো আমরা এক্ষুনি মায়ের কাছে যাই। এক্ষুনি মা গো, মা তোমার অপার করুণা, মা তুমি জগৎ জননী, মা মা। নিচতা ভাই, শুনলেন আমি কি বললাম? মায়ের কিন্তু জ্ঞান ফিরে এসছে, আসুন আসুন আসুন। ওম শুভম। মা, ও মা, তুমি ঠাকুরকে একবার বলে দাও না মা, রাজিমা যেন ভালো হয়ে যায়। একবার বলে দাও না মা, প্লিজ মা, প্লিজ। এই মেয়ের আধিক্যতা দেখো, তখন থেকে মার ছবির সামনে দাঁড়িয়ে বিড়বিড় করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। দাঁড়া দেখাচ্ছি মজা। লগ্না, এখানে দাঁড়িয়ে কি করতেছিস? কিরে, তোর লজ্জা সরম বলে কিচ্ছুটি নেই? ও বাড়ি থেকে এত খারাপ কথা শুনে আসার পরেও তুই ও বাড়ি নিয়ে ভাবতেছিস? লগ্না, আমি তোরে কিছু বলতেছি। কর্তামার জন্য এসব করতেছে যাতে কর্তামা ভালো হয়ে যায়। থামো তো দাদা, তুমি থামো। ওরে প্রার্থনা করাতে যদি কর্তামা ভালো হয়ে যেত না, তাহলে তো হয়েই যেত। আমি অত শত কিছু বুঝি না নন্দা, আমি শুধু এইটুকু বুঝি আমার লগ্নামা কর্তামারে বড় ভালোবাসে, তাই ওর নিজের মতন করি ওরে বাঁচাতে চেষ্টা করতেছে। এই বিশ্বাসটুকু কেন কাটতেছিস নন্দা, কেন কাটতেছিস? ওর থেকে কাটিস নে। শুভম। ও শুভম, সত্যি ঈশ্বরের অপার কৃপা আর শিশু মনের আকুল আকুতির জন্যই আজ চন্দ্রকলা দেবীর জীবন রক্ষা পেল। গুরুদেব একদম ঠিক বলেছেন, সত্যি সত্যি আমরা যা ভয় পেয়ে গিয়েছিলাম না, কি আর বলবো, আমরা তো প্রায় আশাই ছেড়ে দিচ্ছিলাম। তবে সব থেকে বেশি ভয় পেয়েছিল আমার দাদু ভাই।
তাই না দাদু ভাই? হ্যাঁ রাজিমা, আমি সত্যি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। কিন্তু আমি জানতাম ঠাকুর ঠিক তোমায় সুস্থ করে তুলবে। হ্যাঁ মা, সূর্য প্রথম থেকেই বলছিল রাজিমা ঠিক ভালো হয়ে যাবে। ও টানা মা সিংহ বাহিনীর সামনে গিয়ে বসেছিল। হ্যাঁ মা, সত্যি কথা বলতে কি সূর্য যেভাবে মনের জোর দেখিয়েছে ততটা হয়তো আমরাও বড়রাও কেউ দেখাতে পারিনি। শুধুমাত্র তাই নয়, যজ্ঞের আগুন যখন নিভে যাচ্ছিল আমিও ভেবেছিলাম যে এই পূজা কর্ম হয়তো আমি আর সম্পূর্ণ করতে পারবো না। কিন্তু শিশু মনের আকুল আকুতি, আকুল প্রার্থনা মা সিংহ বাহিনীও সাড়া দিতে বাধ্য হলেন। যজ্ঞের আগুন আবার চলে উঠল। সবাই তো এখন আমার কথা বলছে, কিন্তু লগ্নাই তো আমার মনে এতটা জোর এনে দিয়েছিল। ওই তো আমায় চিঠিতে লিখেছিল যে রাজিমার কিচ্ছু হবে না। না, ওকে তো একবার জানাতেই হবে যে রাজিমা ভালো হয়ে গেছে। কিন্তু গুরুদেব, যজ্ঞের আগুন নিভে গেল কি করে? রায়চৌধুরী পরিবারের যজ্ঞের আগুন তো কোনোদিন নিভে যায় না, আজ হঠাৎ এমনটা ঘটলো কি করে? মা বলতে এসব কথা এখন থাক না, তোমার শরীর ভালো নেই, তুমি এখন বিশ্রাম নাও, এসব নিয়ে পরে কথা বলা যাবে। না ইন্দ্র, আমি সম্পূর্ণ সুস্থ, আমাকে এখনই সবটা জানতে হবে। তুমি আমাকে আদেশ করছো? হ্যাঁ করছি, কারণ তোমাকে আমি জাগ্রত করেছি, শক্তি আমি জুগিয়েছি, কাজে আমি যা বলবো তুমি তা মানতে বাধ্য। না 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 না, আমি বাধ্য নই, আমি কারোর কথা শুনতে বাধ্য নই। আমি পিশাচিনী অবন্তিকা, রক্ত পিপাসা আমার সারা দেহে। কেন তোমার যে গুপ্তচর তাকে আদেশ করতে পারছো না? কেন তাকে সঠিকভাবে তোমার কাজে ব্যবহার করতে পারছো না? কেন? সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। তুমি যদি নিজের প্রতিহিংসা চরিতার্থ করতে চাও তাহলে আমি যা বললাম সেটা তোমাকে মানতেই হবে। তোমার কথা মতো চলে আজ পর্যন্ত আমার কোনো লাভ হয়নি, কালক্ষেপ হয়েছে আমার, কালক্ষেপ। তোমার দেওয়া শক্তি অসম্পূর্ণ। হ্যাঁ হ্যাঁ, অসম্পূর্ণ। আর তাই এখনো পর্যন্ত ওই বাড়ির সকলে অক্ষত। না 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 না, আর তোমার কোনো কথা আমি শুনব না। ওই মেয়েটির ক্ষতি সাধন করতে চাইলে নিজে করো। ওই পরিবারের প্রতি কেবল তোমার একার প্রতিহিংসা জড়িয়ে নেই অবন্তিকা, আছে আমারও চরম স্বার্থ। এই স্বার্থ সিদ্ধি আমাকে করতেই হবে, তার জন্য এই রায়চৌধুরীর পরিবারকে আমি ধ্বংস করবই। দরকার হলে আমি নিজে যাব ওই মেয়েকে পরীক্ষা করতে। কিন্তু তার আগে আমাকে আরো শক্তি সঞ্চয় করতে হবে। আরো আরো শক্তি।